আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গরুর খামারের কিছু বাস্তব চিত্র এবং বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ মূলত আমরা আপনাদেরকে যা বলি এবং যা দেখাই এর মধ্যে আমি জানি না কি কতটুকু দেখায় আমি যতটুকু দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি এইটা আপনাদের জন্যে উপকারে আসবে ইনশাআল্লাহ তো আমরা আজকে যাব হচ্ছে আমাদের খড় আনার জন্যে মূলত এই সিজনে যদি খড় না থাকে গরুর তাইলে আপনি যে কি পরিমাণে বিপদে পড়তে পারেন এবং আপনার যে কি পরিমাণ মানে ব্যয়বহুল একটা সময় পার করতে হবে সেইটা আপনি কল্পনাও করতে পারবেন না তো গরুর খামার যারা করতে যাচ্ছেন বা করছেন বা এরকম চিন্তায় আছেন যে আপনি করবেন বিদেশে থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করবো আমাদের যারা লোকজন ছিল মূলত আমাদের এলাকারই সবাই ভাই বেরাদার ওরা সকালে ভোরে চলে আসছে এইখানে এসে ওরা নাস্তা খাইছে আমাদের এখানে স্থানীয় একটা বাজারে নাস্তা খায় তারপরে প্রায় জন লোক টোটাল আমরা এই খড় নিতে আসছি এবং এর একটা ভিডিও আমি আপনাদেরকে আগেও দিছিলাম। এবং আমরা টোটাল আসছে কত টাকার খড় কতগুলা খড় কত টাকায় নিই এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এ এবং এর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম আমাদের করা লাগছে এই খড়গুলো আমাদের খামার পর্যন্ত বা আমাদের বাড়ি পর্যন্ত নিতে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি প্রথমে এখানে আসার পরে এইখানে যে পালাটা ছিল এটা আপনারা দেখছেন পুরানো পুরাতন একটা পালা ছিল এই পালাটা আমি কিনছিলাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা দিয়ে তো এখানে যখন আসলাম তো যাদের পালা তারা বলল যে না আমাদের নয় হাজার টাকাই দিতে হবে তো কি আর করার তখন ততক্ষণে তো পালা ওরা ভেঙে ফেলছে আর কি নিয়ে গেছে আর পাঁচশো টাকার জন্য তো আমি পালা রেখে যাবো না এখানে নিয়েই যেতে হবে আমার তো যাই হোক এখানে আমার নয় হাজার টাকাই দেওয়া লাগছে নয় হাজার টাকা আমার এখানে চার নসিমন খর হয়েছে এবং এই যে পালাটা আছে এই পালাটা মূলত আমরা হচ্ছে পরবর্তীতে কিনছিলাম মানে ওই পালা কিনতে এসে এই পালা দেখতে এসে আমার পছন্দ হওয়ার পরে আমি এই পালাও কিনতে আসছিলাম এখানে আমাদের মেন একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা যেহেতু এই এলাকাগুলো একটু পানির এলাকা মানে পানি ওঠে এখানে তো মানুষের বাড়ি এবং উঁচু উঁচু জায়গায় এবং একটু দূরে দূরে তো আমরা এইখান থেকে খড় নিয়ে ওই পালাতে খড় আনতে যাবো তো আমি ওইখানে ওনাদেরকে বলে আসছি যে আমরা আজকে খড় নিয়ে যাব আমি টাকাও নিয়ে গেছি সবারকে সবাইকে টাকা দিয়ে পরিশোধ করে আমি খড় খড় নিয়ে যাবো এখানে কারণ আমার কোনো খড় নাই আমরা যেহেতু ঘাস নির্ভর খড় আমাদের লাগে না তেমন একটা কিন্তু এই সিজনে আমাদের এরকম একটা প্রবলেম হয়ে গেছে কারণ আমাদের এবার গরু বেশি মানে এইবারে কোরবানি পর্যন্ত আমাদের গরু যেহেতু বেশি সেহেতু আমাদের খাদ্যের যোগানটা একটু বেশি লাগবে তো আলহামদুলিল্লাহ যদিও প্রবলেম হবে না আল্লাহ তালা মানে কখনো বিপদে ফালান নাই যখনই বিপদে পড়ছে আল্লাহ তালা উঠাই নিয়ে গেছেন এখান থেকে এই জন্য আমি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিপদে আমি কখনো পড়ি নাই তো যাই হোক এখানের পালার খড় মোটামুটি আমাদের নেওয়া শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে আবারও বলতেছি টোটাল আমি আপনাদেরকে খরচটা বলবো কস্টিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কত টাকার খড় আমরা নিচ্ছি এবং কী পরিমাণ খরে খরচ হয় এবং ওই পরিমাণ খরচ যদি আপনি মানে কি বলে এটাকে ঘাসে করেন তাহলে আপনার আপনি কতটা সাশ্রয়ী হইতে পারবেন এবং কত পরিমাণে লাভবান হইতে পারবেন এটা আমি আপনাদেরকে মানে খাতা কলমে বোঝাই দেবো আজকে তো আমরা যেখান থেকে খড় নিচ্ছিলাম এখানে পাশেই হচ্ছে একটা বাড়িতে বিয়ে এই বিয়ে থাকার কারণে মূলত আমাদের বিশাল একটা জায়গা ঘুরে আসতে হবে কারণ এখান দিয়ে আমাদের নসিমন যাবে না তো আমি মামারে বলতেছিলাম যে মামা আমরা কি অর্ধেক অর্ধেক করে নিব কিনা মানে এক পালার মধ্যে অর্ধেক করে মানে একটা নসিমনে অর্ধেক করে খড় ঢুকাবো এবং দুইটা নৌসীমন পার হয়ে ওই একটা নসীমনের দুইটা নসীমনের খড় একটাই দিব দেওয়ার পরে একটা পালা বানাবো আমরা বা একটা নসীমন পাঠাই দিবো তো আমরা দেখলাম যে না তো আমাদের আরও দেরি হবে তো যাই হোক ওই পালা ওরা চলে গেছে চার নৌসীমন সকালের থেকে চলে গেছে অলরেডি তো এখানে এসে ওনাদেরকে টাকা পয়সা ক্লিয়ার করে মানে ওনারা যেটা পাবে আমি এখানে এটা কিনছিলাম সাত হাজার টাকা দিয়ে ওইটা কিনছে নয় হাজার টাকা এটা সাত হাজার টাকা এক হাজার টাকা আমি আগে দিয়ে গেছিলাম এবং পরবর্তীতে দিয়েছিলাম হচ্ছে ছয় হাজার দিচ্ছে তো এখানে একটা জিনিস দেখলাম পালায় তো আমি উঠে দেখি না উপ থেকে দেখে গেছিলাম দেখলাম যে পালার ভেতর থেকে একেবারে হ্যাঁ উপরের অংশ থেকে একেবারে নিচ পর্যন্ত হচ্ছে একটা গর্ত তো এইটা কেন হয়েছে আমি জানি না আর এটাতে আমি ওনাদেরও দোষ দিই না আর কি কারণ এটা হয়তো ওনরা ওনারা জানে কারণ এটার ভিতরে ইট দেওয়া ছিল অনেকগুলা যেহেতু ওনারা জানে তাহলে আমারে বললেও পারতো আর কি তো যাই হোক আমার এই যেহেতু কেনা হয়ে গেছে যে জিনিসটা যখন আমার আমার দেখে নেওয়া উচিত ছিল কিন্তু এইটা তো সম্ভব না যে পালার উপরে যেয়ে আমি দেখবো কারণ এটা মানুষ খারাপ মনে করবে আর কি তাই আমি এই কারণে দেখি না যাই হোক দুই পালা আমি এখান থেকে মানে ওই পালা ওরা নিয়ে গেছে অলরেডি আর এই পালা হচ্ছে আমরা ভাঙতেছিলাম তো আমি আপনাদেরকে আবার বলি আমাদের এখানে লোক হচ্ছে প্রায় এগারো জনের মতো টোটাল প্রায় এগারো জন লোক আমরা এখানে খাটতেছি তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পালাটা প্রথম পালাটা তো আমরা নিয়ে গেছি এখান থেকে এখন আমরা দ্বিতীয় পালাটা এখান থেকে নিতেছি তো এই পালাটা নিতে আমাদের অনেক কষ্ট হইতেছে এর কারণ হচ্ছে যে আগে যে পালাগুলো আমাদের নেওয়া হয়েছে এখান থেকে ওই সময় একটু শরীরে এনার্জি থাকে যেহেতু দুপুর হয়ে গেছে অলরেডি আমাদের শরীরের এনার্জিও কমে গেছে আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলি বারবার সেটা হচ্ছে আমাদেরকে ওই বৃষ্টির চোখ রাঙানি থাকে একটা হ্যাঁ বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই বৃষ্টি আসে এই বৃষ্টি আসে এরকম পরিস্থিতিতে কারণ এখন কয়েকদিন যাবত আবহাওয়াটা এরকম যে রোদই ওঠে না এই বৃষ্টির নামে এই বৃষ্টির নামে এরকম ভয় ছিলাম তো যাই হোক এই জায়গাটা হচ্ছে মসজিদের সামনে একটা এখানে আমরা আমাদের গাড়িগুলি সাজাইছি সাজানোর পরে এখান থেকে আমরা মানে ওইখান থেকে আইনে এখানে রাখতেছি এখানে রাখে এরপরে নসিমনের উপরে বইরা এখান থেকে এগুলাকে খামারে পাঠাচ্ছি তো আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই এত ঘাস চাষ করেন এত ঘাস লাগান কেন আজকে বুঝতে পারবেন আর কি আসলে আমরা ঘাস এত লাগাই কেন হুম এটা আসলে হারে হারে বুঝতে পারবেন গরুর খামার যারা করেন তাদের অনেকেরই হয়তো আমার কথা একটু তিক্ত মনে হয় একটু তিতা তিতা লাগে এটা আমি জানি কারণ আমি যেহেতু আপনাদেরকে বাস্তবতাটা তুলে ধরি আমি কখনো বানোয়াটি কোনো কথা বলি না আর্টিফিশিয়াল কোনো কথা বলি না যা ঘটে তাই বলি আর আমি জানি যে মিথ্যা কথা বলে আপনার সাথে আমার কোনো লাভ নেই আমাকে পরেকালে আল্লাহ তাল্লাহার কাছে জবাব দিতে হবে আপনারে আমি ভুল পরামর্শ দিয়ে আমার কোনো লাভ নেই তো যাই হোক এখানে কিছু খড় পড়ে গেছিলো মানে একটা আটি একজনের মাথা থেকে খুলে পড়ে গেছিলো তো কিছু খড় এখানে পড়েছিল আপনি বুঝতেই পারতেছেন যে এই এতগুলো এত কটা খড় হ্যাঁ যে আমাদের হাতে যতগুলো দেখছেন এতগুলা খড় আমরা এখানে ফালাই দিয়ে যাইনি কারণ কী পরিমাণের দাম খড়ের দুইটা পালা অলরেডি আমাদের নয় কী বলে এটার ষোলো হাজার টাকাতে কিনা হয়েছে দুইটা পালা তো দেখছেন আপনার আগে ভিডিও যারা দেখছেন এই পালার ভিডিও তারা তো জানেন যে দুইটা পালা কতটুক ছিল এই দুইটা পালা আমরা ষোলো হাজার টাকা দেখিনছি হিসাব করেন আর কি ভিডিওর করতে করতে হিসাব করেন যে ষোলো হাজার টাকা শুধু খড় দুপুরে কোনো খাওয়া দাওয়া নাই নাওয়া নাই কিচ্ছু নাই মানুষ সকাল থেকে নিয়ে একেবারে ভোর ছয়টা থেকে ফজরের নামাজের পরের থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে শুধু এই খর নেওয়ার জন্যে আর কষ্টটা তো ভিন্ন বিষয় হয়তো আপনি বলবেন যে টাকা দিলে তো জিনিসগুলো সলভ হয়ে যায় তাই না টাকা দিয়ে আসলে সব সমস্যার সমাধান করা যায় না যাই হোক আমরা মানে একটু জিরায় জিরাই নিচ্ছিলাম আর কি বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম কারণ অনেক দূরের পথ আপনাদেরকে হয়তো আমি ওইভাবে দেখাইতে পারতেছি না যাই হোক দুপুর হয়ে গেছে জোহরের রক্ত হয়ে গেছে তো এখানে মানে পাশেই মেশিন ছিল একটা এই মেশিনের এখানে আমি টুজু করে এখান থেকে তারপর হচ্ছে ওইখানে মসজিদ আছে যেখানে আমরা খড়গুলা নিয়ে রাখতেছি আর কি ওইখানেই হচ্ছে মসজিদ তো ভাবছি যে এখান থেকে টুজু করে ওইখানে যায় জোহরের নামাজটা পড়ে তারপর আমরা বাকি কাজ করবো ইনশাআল্লাহ এখানে মানে এখানে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে প্রাকৃতিক জিনিস দৃশ্যটা আপনাদেরকে দেখানো যে আল্লাহ তালা কত সুন্দর করে এই দুনিয়াটা তৈরি করছেন আর আমাদের আশেপাশের জায়গাগুলো কত সুন্দর হয়তো আমরা বের হই না কোথাও যাই না দেখি না কিন্তু আল্লাহ তালা এইসব নিদর্শন আমাদের দেখা উচিত তাইলে ওই আল্লাহ তালা বলছেন না তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তালার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোন ক্ষমতা মানুষের নাই আমি এই দৃশ্যগুলো দেখতেছিলাম আমার অবাক হইতেছিলাম যে কি পাথার হচ্ছে শুধু ধান আর ধান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ তালা কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা দুপুরের দুপুরে এখন খাওয়া রক্ত হচ্ছে কিন্তু আমার ঘুম আসছে এর কারণ হচ্ছে ক্ষুধা এক তো ক্ষুদা লাগছে আর দ্বিতীয় হচ্ছে মানে কি বলবো শরীরও ক্লান্ত আর এখানে আমরা খড়গুলো আইনে রাখতেছিলাম যদিও আমরা জানি যে ওইখানে হচ্ছে একটা বিয়ে আর কি সামনের সামনেই একটা বিয়ে ও তো ওনারা হচ্ছে গাড়ি নিয়ে যাবে বরযাত্রী আসবে তো এখন আমাদের আমাদের আমরাই বা কী করবো আমাদেরও আমরাও অপারোগ আর কি তো যাই হোক এই এই পর্যন্ত আমাদের কার্যক্রম এখানে আমরা হচ্ছে দুপুরের খাবার পর্যন্ত কার্যক্রম চালাইছি এরপর আমরা এখন দুপুরের খাবার খাবো যে বাড়িতে গেছিলাম আমাদের এক আত্মীয় আত্মীয় বলতে মানে আমাদের গ্রাম প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের মানে বাড়ি আর কি তো ওনাদেরও ঘর ছিল ওনাদের বাড়িতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আয়োজন করছে ওনারা তো প্রথমে প্লেট নিয়ে আসছে ও দিতেছিল ও যে যার খালা বাড়ি আমরা গেছি ও ই হচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছিলো তো আমাদেরকে খাবার দিচ্ছিলো দেশি চালের ভাত দেশি চাল বলতে তো বুঝেন মানে নিজেদের উৎপাদিত জিনিসের ভাত চাল তো মানে আমি অনেক দিন খাই না কারণ আমাদের একটু কেনা খাওয়া আর আমরা যেহেতু ধান চাষ হয় না আমাদের ওইদিকে আমি আপনাদেরকে আগেও বলছি মানে কেনা খাওয়া বলতে চাল কিনে খাইতে হয় আমাদের তো হাতের ধান নাই আমাদের যেহেতু আমাদের এদিকে ধান চাষ হয় না আর মামা হচ্ছে এমনি আমাদের মসজিদ টসজিদ যেখানে আছে এই সব জায়গায় উনি ভাগ বাটো আরও করে যেমন মসজিদে কোনো জিনিস আসলে জেলাপি আসলে এগুলো মামা ভাগ করে তো যাই হোক খাইতেছিলাম কিন্তু এখানে জিনিস একটা অবাক করার মতো বিষয় ছিল যে যে পরিমাণ ঝাল ওনারা খায় আমি এই পরিমাণ ঝাল খাইতে পারি না আমার নাক ঘামায় মানে ঘেমে যায় আর কি নাক তো আমি যাই হোক পরে খাইছি এখানে খাওয়া দাওয়ার পরে এসে দেখি যে পার্টি স্প্রে না কী বলে এটা এটা দিয়ে গেটের সামনে চলতেছে এক ধাপ মানে বরযাত্রী আসছে গেটের ওই যে ফিতা কাটা বিয়ে শাথি তো করি নাই করলে জানতাম যে আসলে এইগুলা কী কেমনে হয় তো যাই হোক ওইখানে বিয়ে আর ওইখানে মনে হয় সম্ভবত জামাইয়ের হচ্ছে কি বলে এটা জুতা ফালাই দিছে পানির মধ্যে তো দেখলাম একজন নাইমে সেই জুতা খুঁজতেছে আমাদের খড় নেওয়া প্রায় এখন শেষের দিকেই কারণ আমরা এখন চলে যাব নসিমন চলে গেছে ছয়টা আর কি দুইটা আছে ওই দুইটা পরে ওরা এসে নিবে আর কি তো এই পথ দিয়ে আমরা যাচ্ছি আমাদের সামনে ওই যে নসিমন যাচ্ছে দুইটা নসিমন আমাদের আমাদের এলাকার ভাষা এটা নসিমন বলে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় রাত্রে আমরা এখানে পালা দিই আবার তো পালা দেওয়ার পরে এই পালাটা আমরা একটু লেভেল করি এটা আমাদের সিস্টেম যেটা আমরা করি পাড়ায় উপর থেকে লেভেল করে রাখি এরপরে আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে কিন্তু আমাদের অপেক্ষায় এখনও দুইটা নৌসুমন আসে নাই অনেক রাত হয়ে গেছে দুই নৌসিমন যারা ওইখানে ছিল ওইখানে প্রায় পাঁচ ছজন মানুষ তখনও ছিল তারা এখনও আসে নাই মশারি দিয়ে দিচ্ছে উপর দিয়ে যাতে করে এটা নষ্ট না হয় তো তারা যখন আসলো তখন অনেক রাত হ্যাঁ অনেক রাত্রে আসছে এখন কি করার সকাল থেকে নিয়ে আমরা খাটতেছি এরকম প্রত্যেকটা মানুষই অনেক পরিশ্রম করছেন তো এখন আপনাদেরকে বলি আমি ফাইনালি এই খর আনতে আট নশি মন আনতে বাড়ি পর্যন্ত টোটাল পৌঁছাইতে আমাদের খরচ পড়ছে প্রায় পঁচিশ হাজার দুইশো টাকা এখন আপনি চিন্তা করে দেখতে পারেন যে কি পরিমাণ খরচ এই খরে হয় পঁচিশ হাজার দুইশো টাকার খড় আমার পঁচিশ দিনও যাবে না এবার বুঝেন কেন আমি ঘাস চাষের প্রতি গুরুত্ব বেশি দেই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবারাকাত